অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। মকর রাশি এপ্রিল মাস কি ফল পেতে চলেছে, আমি এই ভিডিওতে একটা জিস্ট আপনাদের সামনে তুলে ধরার প্রয়াস করছি। অর্থাৎ আগামী মাসে মকর রাশির কোন কোন দিকে শুভ এবং কোন কোন দিক থেকে সমস্যা আসতে পারে, এই বিষয় নিয়ে এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি। এটি মাসিক রাশিফলের ভিডিও। মকর রাশির আপনি যদি জাতক বা জাতিকা হন, দেখুন এটি সম্পূর্ণরূপে ইঞ্জিনিয়ারের রাশিফল, ব্যক্তিকেন্দ্রিক রাশিফল নয়, কিন্তু এই রাশিফলটি আপনাদের 40-60% মিলতে বাধ্য। দেখুন আমি এখান থেকে আপনাদের দশা, অন্তর্দশা, প্রত্নদশা দেখতে পাচ্ছি না, গ্রহের অবস্থান কি তাও আমি দেখতে পাচ্ছি না, কিন্তু বর্তমান যে গ্রহের গোচর সেই অনুযায়ী আপনাদের সামনে আমি এই ফলাদেশ তুলে ধরছি। তো আপনি মকর রাশির মানুষ, আপনার ক্ষেত্রে এপ্রিল মাস কি বার্তা বহন করে নিয়ে আসে। এপ্রিল মাসে বেশ কিছু গ্রহ রাশি পরিবর্তন করছে। দেখুন শুক্রের রাশি পরিবর্তন, অর্থাৎ 11 এপ্রিল শুক্র আপনার মেষ রাশিতে প্রবেশ করছে। 1 এপ্রিল বুধ আপনার রাশির তৃতীয়ভাবে অর্থাৎ মীন রাশিতে প্রবেশ করছে, এবং বৃহস্পতি আপনার রাশির দ্বিতীয়ভাবে প্রবেশ করছে 6 এপ্রিল থেকে, এবং 13 এপ্রিল মঙ্গল আপনার মিথুন রাশিতে প্রবেশ করছে, এবং অঙ্গারক দোষ কাটছে এখানে কিন্তু, এবং এর সাথে সাথে আপনাদের ঠিক অষ্টমপতি আপনাদের রাশির চতুর্থভাবে প্রবেশ, অর্থাৎ 14 এপ্রিল। কি ফল পেতে চলেছে আপনি যদি মকর রাশির মানুষ হন, আপনার জন্য প্রথম আসি শরীরগত দিকটা। দেখুন শরীর স্বাস্থ্য নিয়ে খুব বড় সড়ো যে সমস্যা তা কিন্তু থাকছে না, অর্থাৎ শরীর স্বাস্থ্যের দিকটা কিন্তু আগের থেকে যথেষ্ট ভালো থাকবে, শরীরে তেমন কোনো সমস্যা কিন্তু থাকছে না। এবং রাশিতে শনির অবস্থান এবং ডিগ্রিগত দিক থেকে কিন্তু পাওয়ার পাচ্ছে এই শনি, অর্থাৎ এই নিজভঙ্গটা কেটে যাচ্ছে। বৃহস্পতি 6 এপ্রিল যখন কুম্ভ রাশিতে প্রবেশ করছে নিজভঙ্গ কাটছে, এবং ডিগ্রিগত দিক থেকে শনি কিন্তু বলবত্তা পাচ্ছে, অর্থাৎ বেশ কিছু শুভ ফল মকর রাশির আপনি যদি হন আপনি কিন্তু পেতে চলেছেন, মকর রাশির জাতক বা জাতিকা যদি আপনি হন। কিন্তু আপনাদের নবমপতি এবং ষষ্ঠপতি তৃতীয়ভাবে, নবমপতি ষষ্ঠপতি তৃতীয়ভাবে নিচস্থ হচ্ছে। দেখুন কিছু কিছু ক্ষেত্রে ভাগ্য বিড়ম্বনা, অর্থাৎ পাওয়া জিনিস সেই জায়গাটা কিছু কিছু ক্ষেত্রে আটকে যাওয়া, ভাগ্য কিছু কিছু ক্ষেত্রে বিড়ম্বনা করবে, এবং শত্রুতা, এবং মঙ্গল সেখানে অবস্থান করছে 13 এপ্রিল থেকে মঙ্গলের অবস্থান, শত্রু রাশিতে অবস্থান, কিছু কিছু ক্ষেত্রে গুপ্ত শত্রুতা, জ্ঞাতি শত্রুতা এটা কিন্তু থাকবে মকর রাশির, অর্থাৎ বি কেয়ারফুল, মানে মিষ্টি, মানে মুখ মিষ্টি বেশি শত্রু, অর্থাৎ আপনাকে গাছে উঠি দিয়ে মই টেনে দেওয়ার মতো লোক কিন্তু আপনার পাশে কিন্তু থাকছে, অর্থাৎ যারা মুখোশধারী, এক কথায় বলো মুখোশধারী, যারা হচ্ছে বন্ধু বেশি শত্রু, এই শত্রুতার জায়গাটা কিন্তু মকর রাশি কিন্তু এ মাসে প্রবল থেকে প্রবলতর দেখা যাচ্ছে। তবে গর্ভবতী যারা, প্রেগন্যান্সি যারা মহিলারা আছেন তাদের ক্ষেত্রে এই 14 এপ্রিল পর্যন্ত একটু হলেও সাবধানতা অবলম্বন করবেন, কারণ আপনাদের রাশির পঞ্চমভাবে মঙ্গল এবং রাহুর অবস্থান এই জায়গাটাতে, কিন্তু যারা প্রেগনেন্সি পিরিয়ড আছে 14 এপ্রিল পর্যন্ত একটু হলেও সাবধানতা অবলম্বন করবেন, কারণ এই জায়গাটা কিন্তু সমস্যা বহুল থাকছে, এবং কিছু কিছু ক্ষেত্রে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে আপনাদের টেনশনের কারণ হতে পারে, মায়ের শরীর সরকার নিয়ে একটু সমস্যা কিন্তু দেখা দিতে পারে। তবে আপনাদের কর্মের জায়গাটা, কর্মপ্রাপ্তি, কর্মক্ষেত্রে পরিবর্তন, যারা ফ্রেশার্স আছেন, যারা কর্ম চাইছেন, সেই কর্ম পাওয়ার জায়গা, কর্মক্ষেত্রে পরিবর্তন, কর্মক্ষেত্রের পদোন্নতি, এই সম্ভাবনাগুলো কিন্তু মকর রাশির ক্ষেত্রে কিন্তু বাড়িয়ে তুলছে আপনি যদি মকর রাশি মানুষ হন আপনার ক্ষেত্রে।
এবং আপনার কেন্দ্র ত্রিকোণ রাজ্য অর্থাৎ পঞ্চমপতি আপনার চতুর্থভাবে অবস্থান করছে, অর্থাৎ প্রেমের জায়গাটাতে আপনারা কিন্তু সাকসেস পাবেন। অর্থাৎ নতুন যারা আছে তাদের প্রেম জীবনে আসবে এবং প্রেমের ক্ষেত্রে সম্পর্কে উন্নতি, পুরাতন প্রেম কামব্যাক, এই সম্ভাবনাগুলো থাকছে। ভূমি ভবন বাহন সুখের জায়গাটা কিন্তু, অর্থাৎ নিজস্ব প্রপার্টি অ্যাসেট কেনার সম্ভাবনা বা কোনো গাড়ি টু হুইলার বা ফোর হুইলার কেনার সম্ভাবনা কিন্তু বাড়িয়ে তুলছে। আর্থিক স্থিতির জায়গাটা মকর রাশি যথেষ্ট মজবুত করবে, অর্থাৎ যারা বিদেশের সাথে রত আছে বিদেশ থেকে অর্থ আসার সম্ভাবনাটা বাড়িয়ে তুলবে এবং লটারি শেয়ার ফাটকা থেকে এ সময় কিন্তু ইনকাম কিন্তু থাকবে। এবং এর সাথে সাথে মকর রাশির ক্ষেত্রে আপনাদের বিপরীত রাজযোগ আপনাদের ক্ষেত্রে কিন্তু ফিল্ম ইন্ডাস্ট্রি বলুন, ফটোগ্রাফি বলুন, অ্যাক্টিং মডেলিং বলুন, হোটেল বিজনেস বলুন, এই জায়গাগুলো, গোল্ড বলুন, চাঁদি বলুন, এই যা এবং কসমেটিক্সের বিজনেস বলুন, আপনার গার্মেন্টসের বিজনেস, এই জায়গাগুলো, ফুডের ব্যবসা, এই জায়গাগুলো কিন্তু মকর রাশির ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল কিন্তু নির্দেশ করবে। এবং বিয়ের ব্যাপারটাতে কিন্তু আপনাদের 6 এপ্রিল পর্যন্ত খুবই ভালো সম্ভাবনা কিন্তু থাকছে, অর্থাৎ যোগাযোগ করার ক্ষেত্রে 6 এপ্রিলের মধ্যে আপনারা যোগাযোগ করুন, তারপরেও থাকবে কিন্তু এই সময়টা বিশেষভাবে সম্ভাবনাটা কিন্তু বাড়িয়ে তুলবে। যারা মকর রাশির জন্য বিবাহের জন্য দীর্ঘদিনের প্রচেষ্টা করছেন এই জায়গাটা, অর্থাৎ 6 এপ্রিল পর্যন্ত আপনাদের এই সম্ভাবনাগুলো কিন্তু বাড়িয়ে তুলবে আপনি যদি মকর রাশির মানুষ আপনার ক্ষেত্রে। এবং ভাগ্যপতি নিজস্ব, অর্থাৎ 16 এপ্রিল পর্যন্ত ভাগ্যপতি নিজস্ব, কিছু কিছু ক্ষেত্রে ভাগ্য বিড়ম্বনা কিন্তু থাকছে। এবং একাদশপতি ষষ্ঠভাবে অবস্থান করছে, একাদশপতি এবং চতুর্থপতি, অর্থাৎ আপনাদের কম্পিটিটিভ পরীক্ষা এক্সাম যারা দিচ্ছে, অর্থাৎ ষষ্ঠ একাদশের কানেকশন কম্পিটিটিভ পরীক্ষা প্রতিযোগিতামূলক পরীক্ষাতে আপনারা কিন্তু সাকসেস কিন্তু পাবেন। রাজনীতির ক্ষেত্রে যারা আছে তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে এই সময় শুভ ফল কিন্তু প্রদান করবে। এডুকেশনের দিকটা যদি বলি, হায়ার এডুকেশন যারা করছে তাদের ক্ষেত্রে এ মাসে বিশেষভাবে লাভ দিবে এবং প্রাইমারি লেভেলে যারা পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে লাভ দিবে। পিতার হেলথ নিয়ে কিছু কিছু ক্ষেত্রে সমস্যা বা হসপিটালাইজেশন হওয়ার সম্ভাবনাটা কিন্তু থাকছে, অর্থাৎ পিতার স্বাস্থ্যের দিকে অবশ্যই এই সময় কিন্তু নজর দিন। এবং এই সময় আপনাদের যাদের কেস মামলা মোকদ্দমা চলছে তাদের কিছু কিছু ক্ষেত্রে পজিটিভ ফল কিন্তু আসবে। পৈতৃক সূত্রে সম্পত্তি লাভের সম্ভাবনাটা আপনাদের বাড়িয়ে তুলছে, আপনি মকর রাশি মানুষ, পৈতৃক সূত্রে সম্পত্তি লাভ এবং শ্বশুরালয় থেকে আপনাদের কিন্তু প্রাপ্তির সম্ভাবনাটা কিন্তু থাকছে। এবং বৃহস্পতির দৃষ্টি আপনাদের ষষ্ঠভাবে কিছু কিছু ক্ষেত্রে ঋণ থেকে আপনারা মুক্তি পাবেন, যাদের ঋণ হয়ে গেছিলো এই জায়গাটা কিন্তু মুক্তি পাবেন। পেটের যারা প্রবলেম চলছিল তাদের পেটের প্রবলেম থেকে কিছু কিছু ক্ষেত্রে এই সমস্যা থাকবে। এবং অষ্টমভাবে দৃষ্টি ডুবে যাওয়া টাকা, আটকে যাওয়া টাকা, যে টাকা আপনারা পাবেন না হয়তো আছে, সেই টাকা কিন্তু রিকভারি কিন্তু হবে। এবং দশমভাবে দৃষ্টি কর্মপ্রাপ্তি, কর্মক্ষেত্রে পরিবর্তনের সম্ভাবনা কিন্তু এ সময় বাড়িয়ে তুলছে। যারা অ্যাডভোকেট আছেন বা এনজিওতে কাজ করছেন, ডক্টর বা অ্যাস্ট্রোলজার বা টিচিং প্রফেশনে যারা আছে তাদের ক্ষেত্রে কিন্তু খুবই এ সময় ভালো। এবং এক্সপোর্ট ইম্পোর্টের সঙ্গে যারা যুক্ত আছে, ব্যবসার সঙ্গে যারা যুক্ত আছে তাদের ক্ষেত্রে কিন্তু মকর রাশি এপ্রিল মাসে বেশ শুভ ফল কিন্তু প্রদান করবে। এই ছিল মকর রাশির কি হতে চলেছে এপ্রিল মাসে, জাস্ট একটা জিস্ট আপনার সামনে আমি তুলে ধরলাম। এটি একদম 100% মিলবে আমি কখনোই দাবি করি না, কিন্তু এটি চলার পথে পাথেয় হিসেবে কিন্তু কাজে আসবে। নমস্কার।